This is the end of one chapter and the beginning of another in our lives. Come on, let's face it as a family. তোমরা কি জানো কই যাইতেছে ওরা এইভাবে দল বাইন্দা? আমি জানি, কেননা মিস্টার মিট নিজের কুকর্মার জন্য ধরা পড়ে গেছে গা পুলিশের কাছে। আর যদি তোমরা আগের এপিসোড দেখে ফেলো তাহলে জানো মিস্টার মিটের কত কুকর্ম ছিল ওর রুমের মধ্যে। অ্যাসিডালা টপ আর কতই না ভাই লাশ লুস কাইটা ফালা রাখছিল। আমি পুলিশকেও ডাকছিলাম কিন্তু পুলিশ শুনে নাই। কিন্তু যেহেতু আমরা মিস্টার মিট টু খেলতেছি সেহেতু আবার সেই স্টোরিতে রিটার্ন ফিরি। তো আজকে মিস্টার মিটের মিস্টার ফ্রাই হবে অ্যাকচুয়ালি। আমার হিউমার এত ডার্ক কেন আমি জানি না অ্যাকচুয়ালি। আর এর সাথে আমাদের মিস্টার মিট ছাড়া পায়ে গেছে গা ভাই, এইবার শুরু হবে তেহেলকা মিস্টার মিটের। আমার মনে হয় মিস্টার মিট এটা আগের থেকেই প্ল্যান করে রাখছিল যে ও ট্র্যাপে ফাঁসাবে সবাইকে। ভাই দাঁতগুলো দেখো, মালটা কলগেট হাসি দিছে অ্যাকচুয়ালি। হোমিস সবার মতো আমরাও সোর হয়ে গিয়েছি অলরেডি, কিন্তু এখন আমাদের আবার মানুষ হওয়ার জন্য মিস্টার মিটকে ধরে কেলাইতে হবে বেসিক্যালি। ভাই কেন যাচ্ছি আমি, বাথরুমে থাকবে না মিস্টার মিট? তাও যদি আবার মিস্টার মিটের লুজ মোশন হয়ে যায় পড় খাইতে খাইতে কি ঠিক আছে ওই মোটার তো প্রত্যেকটা চেক করবো। নোপ, এইটা পটিখানায় তো নাই গা, আরেকটা আছে এটাতে চেক করা যাক যদিও বা এটা। মিস্টার মিটের ক্যারেক্টার ঢিলা হইতে পারে, এখানেই দেখা যাক। ওপ সব সব সব, সরি আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দেন। কিন্তু কিন্তু এক সেকেন্ড, নোপ এটাকে আমি তাও মারব। যদিও আবার আপনের মতো হাসি দিলাম কিন্তু ইয়াপ মজা লাগলো এটাকে মাইলাম। মিস্টার মিটকে তো পাইতাছি না। ফাইনালি আমরা একটা ক্লু পাইলাম যেটা অনুযায়ী প্রিজন বেসমেন্টে ভোটকা আছে। আর ইয়াপ, আমার তো মনে হচ্ছে আশেপাশে কোনো রকমের আরও একটা ক্লু থাকতে পারে, যদিও বা আমার মেন সন্দেহ এই দরজাটা কি আছে এটার পিছনে। আমার মনে হচ্ছে মিস্টার মিট হয়তো এটার পিছনেই বিরিয়ানি রান্না করে। ফাইনালি ভাই পায়ে গেছি গা দ্বিতীয় ক্লু, ফার্স্ট ক্লু এটা ক্লু ছিল না। আমাদের অ্যাকচুয়ালি আগে সিকিউরিটি গার্ডকে খুঁজতে হবে এবং তার থেকে তার ডকুমেন্ট নিতে হবে কোনো রকমের। আর এই ব্যাপারটা শুরুতেই লেখা ছিল যেটা আমি দেখতে পারিনি কারণ আমি এক্সট্রিমলি ট্যালেন্টেড। কিন্তু এক সেকেন্ড, এটাকে দেখছি আমি কোথাও? দে বাবা আইডি কার্ডটা দে। ও দিতেছে না, আমি জানি না কেন দিতেছে না। মিস্টার মিটের কাছে ঘুষ খাইছে ও, ওকে লাইনে আনতে হবে এইবার। ইয়াপ ফাইনালি আমরা পাই গেছি গা। এত সাধনার পরে বেশিক্ষণ খেলিনি অ্যাকচুয়ালি, মাত্র 3 ঘন্টার মধ্যে আমরা খালি একটা ক্লু পাইছি। উফ কি ইজি গেম।